জি ভাইয়া ধন্যবাদ আচ্ছা একটা কথা আমি একটু বলি সেটা হচ্ছে যে আমি আপনাদের এখানে যে তিনজন আপনারা সম্মানিত ব্যক্তি আছেন আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞ কারণ আমি এরকম একটা নগন্য মানুষ ছোট একটা প্রশ্নতে আপনারা অনেকক্ষণ ধরে আমাকে সময় দিলেন তো আপনাদের ব্যবহারে আমি সত্যি ভাই স্যাটিসফাই এখন বিষয় হচ্ছে যে ভাইয়া আমার আদর্শগত ভাবে হয়তো আপনাদের সাথে মিলবে না কারণ আমি যেহেতু মুসলিম তো আমি কিন্তু ভাইয়া আপনাদের ওইরকম মাইন্ড এবং ওইরকম নেগেটিভ হিসাবে আপনাদের সাথে আমি কথা বলতে আসি নাই তো আপনাদের ব্যবহারটা সত্যি ভালো লাগলো ভাই আরেকটা একটা জিনিস কি প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা বিষয় হচ্ছে যে আমাদের দেশে হোক বা বাইরে ইসলামিক স্কলার গুলো যারা আছেন তো তারা কিছু কিছু সময় কিছু কিছু কথা বলেন যেগুলো একটু মানে আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক হয়ে যায় যেমন ধরেন কোন ইহুদি বা কোনো বড় বড় আর বিজ্ঞানী যারা আছেন তারা যখন কোন একটা জিনিস আবিষ্কার করে অটোমেটিক্যালি আমাদের দেশের কিছু হুজুর আছে তারা বিষয়টাকে মানে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর কি এই বিষয়ে আপনার কি কোনো ভাই পার্সোনাল কোনো মতামত আছে মানে এটা না এই বিষয়ে মানে মতামত তো নাই কিন্তু আমি আপনাকে কয়েকটা ভিডিও ভিডিও দেখাতে পারি আপনার ধর্মের কয়েকজন হুজুর কি বলতেছে শুনেন আই আইনস্টাইন ইহুদি ছিল কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়তো মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আরেকটা শুনেন আরেকটা শুনেন আপনারা স্টিফেন হকিং এর দুইবার নোবেল পেয়েছে পৃথিবীতে একজন মানুষ কয়বার পেয়েছে তার যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান সে বিগ ব্যাংক বিগ ব্যাং এই তথ্যটা আবিষ্কার করেছে সে বলতে চায় যে পৃথিবীর সব কিছু মহাবিশ্বে সংকুচিত হচ্ছে না সম্প্রসারণ হচ্ছে বড় হচ্ছে মহাবিশ্ব কি হচ্ছে এই কথাই স্টিফেন হকিং কোরআন থেকে শুনি বলছে আমার আঝারি থেকে শুরু করে মুফতি ইব্রাহিম তারপরে অনেক হুজুরের লিস্ট করে রেখে দিয়েছি বুঝছেন একটা ছাড়লে তো হাসা হাসতে হাসতে আমরা বরাবরই খাবো বুঝছেন আপনাদের হুজুরেরা কি শিখায় আপনাদেরকে কি বলে

আলাইকুম হাদিস রসুল্লাহ সাল্লাহ করেন যে ব্যক্তির সালাতে ইমামের আগে মাথা উঠায় তার মাথা হবে গাধার মাথা অর্থাৎ পুরো চেহারাটাই হয়ে যাবে গাধা চেহারা এই হাদিস দামস্কে মসজিদে শোনার জন্য একজন ব্যক্তি দামস্কের সবচেয়ে প্রসিদ্ধ একজন তার গেলেন তিনি বলেন আপনি হাদিসটা বর্ণনা করি হ্যাঁ তো মাঝখানে পর্দা ওনার চেয়ার বলে দেখছেন না কিন্তু অত্যন্ত উঁচুতার মহাদেশ আরও অনেকক্ষণের হাদিস শুনলেন তার কাছে এক পর্যাপ্ত বলে আছে আমি চারতক্ষে আমাদের হাদিস শুনলাম আপনার তো দেখলাম না তখন পর্দা সরিয়ে দেওয়া হলো দেখেছি ভয় কেমন করছে এ কিছু গাধা আপনি গাধা কথা বলছেন ইয়া বলাই ইয়া এ হাজার এই বৎস ভয় করো আমি আল্লাহ ছিল যে হাদিসটাকে মনে করছিলাম অবাস্তব কিছু দিন ভয় আমি গুরুত্ব দেয়নি একটু মনে করেছিলাম আর তারই ফলাফল হচ্ছে এই আমি নিজে একদিন ইমামের আগে মাথা উঁচু করেছিলাম দেখি কি হয় আজ তো বলছে মাথা ঘোরা হয় তো গানা হয়ে যাবে দেখি আমি গাদা হই কি না এই মনে করি আমি ইচ্ছাকৃতভাবে হবে ইমামের আগেই মাথা উঠিয়েছিলাম তারপর থেকে আমার এই অবস্থা লোকাশটা আমি পর্দা দিয়ে রাখি যাকে আমার না দেখতে পাই বলে বাস্তব ঘটনা সব দ্বারা মিশকা পড়েন আগ্নিষ্ক আরবি সরা বেরকাত সেখানে ঘটনা পাবেন দাদা তিরমিজি পড়েন আগ্লিশ সেখানেও এই ঘটনা পাবেন এই সমস্ত সর্বোচ্চ গ্রন্থে এইসব ঘটনাগুলো

লিঙ্কটা কি আপনার কাছে আছে আছে ভাই হ্যাঁ হ্যাঁ আছে আপনাকে আমি দিব নাই আমাকে একটু দিন তো দুইটা কিন্তু মানে একজন আরেকজনকে ভালো রেসপন্স করে আর কি আইনস্টাইনের ইশার উপরে কোরআন ছিল তারপর হচ্ছে স্টিফেন হকিং দুইবার নোবেল পাইছে আর রেসপন্সে আরেক হুজুর বলতেছে এ কি গাধা গাধা কথা বলছেন মানে রেসপন্স দাও আসলে সরাস ভাই একটা ইংলিশ ভাবুন আইনস্টাইন কিন্তু ভালো করে কোরআনটা পড়েনি যদি কোরআনটা পড়তো তাহলে ও নিজে একটা ব্লান্ডার করেছিল সেই ব্লান্ডারটা করতে না উনি যখন এই জেনারেল থিওরি অফ রেডি দিলেন তখন আহ আইনস্টাইন কিন্তু দেখতে পাচ্ছিলেন যে মহাবিশ্ব মানে মহাবিশ্ব কিন্তু স্ট্যাটিক না সেটা ক্রমশ হয় সেটা সংকুচিত হবে বা প্রসারিত হবে তখন উনি একটা আহ একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিয়েছিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট

অনুবাদটা পড়ছে তো অনুবাদ এই চাঁদের মধ্যে নেমেছিল নীল আর মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মরলে আগে কুতায় মরুক

কিন্তু এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ যেটা সে চাঁদে শুনেছে

স্যার ভাই জাস্ট এক মিনিট জাস্ট এক মিনিট টাইম দিন একটা জিনিস বলেনি ওরা কথাটা ইয়ে হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আমার কিন্তু এখানে দুটো জিনিস খুব মজা লেগেছে যে এরা দেখে দেখে এমন একটা জায়গা থেকে নেমেছে যেখানে ফাটা ছিল যাতে ইমাতে থেকে ও ফাঁকা ওই ফাটা জায়গা থেকেই নেমেছে আর কোনো জায়গা পায়নি এটা নেমেছে

আচ্ছা ঠিক আছে আপনার একটু তাহলে সাক্ষর ভাইয়ের কাছ থেকে শুনি যে এইগুলা শুনলেন তো আপনি এগুলা সম্পর্কে আপনার মতামত কি এইগুলি সম্পর্কে মতামত বলতে হ্যাঁ কি বলবো এখন মানে আমি আমার যেটা মনে হয় আমি অনেক ছোট একটা মানুষ আমার মতে মনে হয় যে আমাদের কিছু কিছু তথাকথিত কিছু কিছু সংখ্যক আলেম বা ইসলামিক স্কলারদের একটু ভুলভাল কথার জন্য আর কি আমাদের ধর্মটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তো এই জিনিসটাতে আমি একটু খারাপ লাগে আমার তো কিন্তু এই যে গাধা হয়েছে সেটা তো মানে সহিহ হাদিসের ভিতরে বর্ণিত আছে হাদিসটা আমি পোস্ট করেছিলাম ওটা তো একটা সহিহ হাদিস মানে এমন হতে পারে যে হুজুরেরা হয়তো বানায় বনা মিথ্যা কথা বলে কিন্তু সহিহ হাদিসের বর্ণনাগুলো তো খোদ নবী মুহাম্মদের কথা তাহলে নবীও কি এরকম বানায় বনা চাপাবাজি করত না না ইনি তো ইনি আমি বলতে চাইছিলাম যে আমাদের বর্তমান যুগের যে আলেমগুলি আছে কিছু আলেম সবাই না

মানে যারা প্রশ্ন তোলে তারা মুসলমানই না আর কি এটা এটা বোঝাতে যাচ্ছি তো আপনি আমাকে এই হাদিসটা সম্পর্কে বলেন এই হাদিসটা সম্পর্কে আমি মানে নো কমেন্টস আচ্ছা তো আরেকটা হাদিস আপনাকে তাহলে আমি একটু দেখাতে শোনাতে চাই যে এই যে মুরতাদের শাস্তি যারা হচ্ছে ধর্ম ত্যাগ করে তাদেরকে যে আপনি নবী মেরে ফেলতে বলছে এদের সম্পর্কে আপনার এই সম্পর্কে আপনার মতামত জি আমি একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে আমি এটা বলতেছি না যে আমি হাদিস অস্বীকার করতেছি বাট মানে আপনি যে হাদিসগুলো বলতেছেন যদি হাদিস হয় অবশ্যই সেগুলো অথেন্টিক বাট মানে ওই হাদিসগুলোর সম্পর্কে আর কি আমার জ্ঞান নাই বা আমার ধারণা নাই তো এই বিষয়ে আমি কমেন্টস করার রাইটও রাখিনা আমি কারণ আমি জ্ঞান আছে নাকি জ্ঞান নাই সেটা আমি জিজ্ঞেস করি নাই ভাই আমি জিজ্ঞেস করেছি যে এইটা তো একটা সহিহ হাদিস তার মানে হচ্ছে ইমামের আগে যদি কেউ মাথা তোলে তার মাথাটা গাদার মাথা হয়ে যাবে তাই না বুঝলাম যে আপনার এই হাদিসের সম্পর্কে জ্ঞান নেই কিন্তু যখন আপনি জানছেন যে এটা একটা সহিহ হাদিস একজন মুসলমান হিসেবে এটা মান্য করা এবং এটাকে সম্পূর্ণ ভাবে বিশ্বাস করা এটা হচ্ছে আপনার অবশ্য কর্তব্য আপনার বলতে হবে একজন মুসলিম হিসেবে বলতে হবে এটা আমি শুনলাম এবং মানলাম কারণ কি কারণ আপনার মানে আপনাদের হাদিসের ভিতরে লেখা আছে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দরি উটের মতো তাকে যেটা বলা হবে সেটাই সে সে যেখানে বেঁধে রাখা হবে সেখানেই সে অবস্থান করবে শুনলাম এবং মানলাম ইসলামের নিয়ম হচ্ছে ইসলামের কোনো কথা আপনি শুনবেন এবং মানবেন কোরআন এবং সহিদ হাদিস শুনবেন এবং মানবেন আর কোনো কথা নাই এই তাহলে আপনি তো এই হাদিস সাতে মানেন নাকি আমার প্রশ্ন হচ্ছে এই হাদিস সাতে মানেন যে ইমামের আগে মাথা তুললে তার মাথাটা গাদার মাথা হয়ে যাবে নাকি এখন যেহেতু এটা হাদিসে আছে অবশ্যই আমাকে মানতে হবে কারণ এজ এ মুসলিম হিসেবে তো হাদিস বা কোরআন অস্বীকার করার কোনো ভয় তো আমার কাছে নাই আমি এটা তো আমি পারবো না তো আমার একিয়ারে নাই ঠিক আছে এটাও তো আপনি মানেন যে